এই জগতে এসে খুব বাজে বাজে কথার সম্মুখীন হয়েছি। মানে কোনো কিছু আমি কারো কথা কোনো কথা আমি কানে নেইনি, আমাকে কাজ করতে হবে, আমি আমার মাধ্যমে যেন আমি 10 জনকে আরো রেডি করতে পারি, আমার টার্গেট ছিল এটা। কুমিল্লার মুরাদনগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কেক বেকিং ওয়ার্কশপ। বেকিং শপ বিডির আয়োজনে বুধবার 30 অক্টোবর উপজেলার চৌধুরীকান্দি এলাকায় এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। বেকিং শপ বিডির স্বত্বাধিকারী সুমাই আফরিনের সভাপতিত্বে ও উদ্যোক্তা শারমিন সুলতানা রূপার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পেস্ট্রি বেকারি শেফ জেবুননেসা শাহনাজ। দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্কশপে উপস্থিত শতাধিক নারী উদ্যোক্তাদের কেক বেকিং এর বিভিন্ন কাজ, ডিজাইন, থিম সহ কারুকাজের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। বেকিং শপ বিডির উদ্যোক্তা সুমাইয়া আফরিন জানান, 2020 সাল থেকে শখের বশে কাজটা শুরু করি। কাজের শুরুতে কিছুটা কঠিন হলেও ধীরে ধীরে এগিয়ে যাই। একসময় গ্রাহকদের ব্যাপক সাড়া পাই, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের সফলতার সাথে স্বাবলম্বী হয়ে 3 বছর ধরে বিভিন্ন বেকার নারীদের বেকিং কোর্স করিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমার থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় 400 নারী উদ্যোক্তা এই কাজে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এখন তার প্রতি মাসে আয় হয় 2 থেকে 2.5 লক্ষ টাকা। তিনি বেকার নারীদের ঘরে বসে না থেকে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আফরিন, পেস্ট্রি বেকারি শেফ। আজকে আমি বেকিং জগতে আছি দীর্ঘ 5 বছর যাবত। যখন করোনা, মানে যখন করোনা দেশে করোনা আসছিল, তখন হচ্ছে জাস্ট প্রথম মুহূর্তেই বাসে অবসর সময় কাটাইতাম। অবসর সময়ে চিন্তা করলাম আদার্স কিছু একটা করা যায়, ঘরে বসে থেকে তো মানে পুরো টোটালি বোরিং ফিল করতেছি, মানে শখের বসে আছে। মূলত হচ্ছে কেকটা হচ্ছে কাজ করা শুরু করলাম। যখন আমি কেক নিয়ে কাজ করি তো কেকের আশেপাশে অনেকে বলতো যে আপু আমাকে হচ্ছে আমাদেরকে কাজটা শেখান। ওই দেখি সবার রিকোয়েস্ট মানে হচ্ছে আমার এই কাজটা শুরু করা, কোর্সটা করানো। এখন পর্যন্ত হচ্ছে আমার 400+ স্টুডেন্ট আছে। তো আজকে হচ্ছে কিছু স্টুডেন্টদেরকে নিয়ে হচ্ছে আমরা একটা ওয়ার্কশপ আয়োজন করেছি। আজকের এই দিনে হচ্ছে মানে কিছুদিন আগে হচ্ছে আমার পেস্ট্রি বেকারি শেফটা হচ্ছে কমপ্লিট হয়েছে। তো আজকে হচ্ছে আপু আমাকে হচ্ছে আমার মানে আমার যে ন্যায্য প্রাপ্য যে পোশাকটা, এই পোশাকটা আপু আজকে আমাকে পরিয়ে দিলো। এটাই হচ্ছে হয়তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই জগতে এসে খুব বাজে বাজে কথার সম্মুখীন হয়েছি, খুব বাজে বাজে কথা শুনতাম সবার কাছে। তো সেই জায়গা থেকে মানে কোনো কিছু আমি কারো কথা কোনো কথা আমি কানে নেইনি, আমাকে কাজ করতে হবে, আমি আমার মাধ্যমে যেন আমি 10 জনকে আরো রেডি করতে পারি, আমার টার্গেট ছিল এটা। তো ওইখান থেকে হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ আমার 400+ স্টুডেন্ট আছে। কর্মশালায় উপস্থিত একাধিক নারী উদ্যোক্তা জানান, বেকিং শপ বিডি থেকে তারা কেক তৈরির প্রশিক্ষণ নিয়ে এখন তারা উপার্জনের মাধ্যমে পারিবারিক আর্থিক সচ্ছলতা এনেছে। আমি ফার্স্ট টাইম যখন মানে এই বেকিং, আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি বাসায় মানে বাসায় বানিয়ে খাবো, এরকম কোনো আপনার কোনো বিজনেস করার কোনো ইচ্ছে ছিল না। দেন আমি একদিন একটা এরকম একটা পিস খুলি, মানে দুষ্টামি করে খুলি ধরতে গেলে, তারপর ওইখান থেকে আমার ফ্রেন্ডদের আমি একটা কেক বানিয়ে খাই, ওরা আমার থেকে অর্ডার করে। আমার একটা ফ্রেন্ড আপুর থেকে শিখছিল, স্বপ্নন্দ আপুর থেকে বেকিং ক্লাস, তখন আমি মনে করলাম যে আমারও শেখা উচিত, যেহেতু এটা ঘরে বসে করা যায় কিংবা ফ্যামিলিকে বানিয়ে খাওয়া যায়। তারপর আমি শিখার পর সেল করা, মানে সেল তখনও করি নাই, আমি একজনকে বানাই দেওয়ার পর ওরা যখন তার ফ্যামিলিকে নিয়ে দেয়, তারপর আত্মীয় স্বজন এভাবে নিতে নিতে আলহামদুলিল্লাহ এখন আমার পরিচিতিও বাড়ছে, আমার সেলারও বাড়ছে। আলহামদুলিল্লাহ এখন আমার মাসিক আয় প্রায় 25 থেকে 30 হাজার টাকা। তার যে আমি একজন স্টুডেন্ট, আমি এখান থেকে শিখার পর ফার্স্ট আমি সেল করি নাই, ইচ্ছেও ছিল না। তো রিলেটিভদেরকে, তারপর বাসার লোকজনকে খাওয়ানোর পর ওদের কাছে ভালো লাগে, তারপর অনেক রিলেটিভরাই আমার কাছ থেকে কেক অর্ডার করে নিয়ে যায়। তারপর ওরা খাওয়ার পর এমনিতেই আমার আম্মু, আমার বড় বোন, ওরা আমাকে অনেক ইন্সপায়ার করে। তো ওইখান থেকে আমার বেকিংয়ের সাথে পথ চলা শুরু হয়।
একটা নারীর সবচেয়ে যেটা বেশি প্রয়োজন তার হাজবেন্ডের সাপোর্ট। আমি আমার ফ্যামিলি থেকে ওইটা পাইছি, দেন আমার শাশুড়ি উনিও আমাকে অনেক সাপোর্ট দিছে, যার কারণে আসলে এখানে আসতে পারছি। আর আজকে যে স্বপ্ননি রাপুর যে গেট টুগেদার, এটাও মনে হয় যে আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার অনেক ভালো, ভালো সেল করতেছি। আমার যে আগের পজিশন ছিল ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার আলহামদুলিল্লাহ 25 থেকে 30 হয়। আমি ওটার পাশাপাশি মিষ্টিও সেল করতেছি, সেটা আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাইছে। অনুষ্ঠানে পেস্ট্রি বেকারি শেফ কোর্স কমপ্লিট করায় সুমাইয়া আফরিনকে শেফের পোশাক পরিধান করিয়ে দেন প্রধান অতিথি জেবুন্নেসা শাহনাজ। সেই সঙ্গে সব নারী উদ্যোক্তাদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করার মাধ্যমে উৎসাহিত করা হয়। ইনশাল্লাহ এখানে যারা আসছেন ওনারা ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবে এবং নিজেদেরকে উদ্যোগী করে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারবেন বলে আমি আশা প্রকাশ করতেছি। ধন্যবাদ সবাই।